পুরুলিয়ার তরফ থেকে উপস্থিত সমস্ত আমাদের যে বন্ধুরা রয়েছেন আজকের এই আমাদের অনলাইন ওয়েবিনার কাম পপুলার লেকচারে, যেটি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা বিজ্ঞান কেন্দ্র আয়োজন করেছে। বিভিন্ন বৎসরের নিয়ে এবছরও জেলা বিজ্ঞান কেন্দ্র তার এই COVID-19 প্যান্ডামিকের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে চলেছে, বিশেষ করে যারা বাচ্চারা ঘরে রয়েছেন এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের জন্য। এবছর আজকের দিন আপনারা জানেন বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে। আগামী বছরের মতো এবছরও আমরা দিনটা উদযাপন করছি COVID-19 প্যান্ডামিকের জন্যে, আমাদের মিউজিয়াম দর্শকদের জন্য বা আমাদের যারা বন্ধু রয়েছে বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বন্ধ করে রয়েছি, যেটা খুবই দুঃখের বিষয়। কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশন যাতে আপনারা আমাদের কাছে পৌঁছতে পারেন এবং আপনারা আমরাও যাতে আপনার কাছে পৌঁছতে পারি, সেই জন্যে আমরা বিভিন্ন অনলাইন অনুষ্ঠান আয়োজন করে চলেছি সারা বছরের জন্য। তো আজকে বিশ্ব জনসংখ্যা দিবসের, যেটা এই COVID-19 প্যান্ডামিকের সেই যে বিরাট গুরুত্বপূর্ণ আমাদের ভূমিকা নিতে চলেছে, সেই জন্যই আমাদের এই আজকের অনলাইন আমরা আজকে ওই অনুষ্ঠানটা শুরু করার আগে আমি প্রথমেই একটু অনুরোধ করব আমাদের যিনি জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক রয়েছেন শ্রী দুবজ্যোতি চট্টোপাধ্যায় মহাশয় সাহেবকে অনুষ্ঠানটা উদ্বোধন করার জন্য। স্যার নমস্কার, পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করার জন্য। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। আমরা জানি পৃথিবীর জনসংখ্যা, বিশেষ করে মানুষের যে জনসংখ্যা, তা দিন দিন বেড়ে যাচ্ছে এবং আজকে আমরা প্রায় 7.9 বিলিয়ন পপুলেশনে আমরা পৌঁছে গেছি। এবং আমরা আশা করছি আমাদের ভারতবর্ষেই শুধু জনসংখ্যা প্রায় 1.4 বিলিয়ন। তবে আসার কথা যে ভারতবর্ষের যে জনসংখ্যা তা পৃথিবীর এই মুহূর্তে সবচাইতে বেশি ইয়াং পপুলেশন আমাদের ভারতবর্ষে রয়েছে, যেটা অন্যান্য উন্নতশীল দেশকে প্রায় আমরা টেক্কা দিয়েছি এই জনসংখ্যার নিরিখে, যেখানে আমাদের ইয়াং পপুলেশনের সংখ্যা সবচাইতে বেশি। আমরা দ্বিতীয় পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ। এই জনসংখ্যা দিবসকে আজকে আমাদের পালন করার উদ্দেশ্যই হচ্ছে যে একটা নির্দিষ্ট থিম তো রয়েছে যে কোভিড পরিস্থিতিতে জনসংখ্যার উপর কীভাবে চাপ ফেলেছে, সেটা হচ্ছে এবছর থিম। কিন্তু এই থিম ছাড়াও ছাত্রছাত্রীদের কাছে অবহিত করা যে আমাদের যেভাবে জনসংখ্যা বেড়ে যাচ্ছে সেই জনসংখ্যাকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি, এই যে ডেমোগ্রাফিক পিকচার যেটা, সেটা কিন্তু দেশের উন্নয়নে এবং মানুষের চিন্তাভাবনার ক্ষেত্রে অনেকটাই কাজ করে। আমাদের যেহেতু মূলত লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীরা, তাই ছাত্রছাত্রীদের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে ভারতবর্ষ এই মুহূর্তে বিশ্বের সবচাইতে বড় সম্ভাবনাময় একটা দেশ, কারণ আমাদের কাছে প্রচুর ইয়াং পপুলেশন রয়েছে। আমরা এই মুহূর্তে বিশ্বের তরুণতম দেশ এবং আগামী কয়েক বছর এই তারুণ্য ভারতবর্ষে বজায় থাকবে। আমরা জানি যে তারুণ্য শক্তি হচ্ছে সমস্ত দেশ তথা বিশ্বের চালিকা শক্তি। এই তারুণ্য শক্তিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে ভারতবর্ষ যে আগামী কয়েক বছরের মধ্যেই পৃথিবীর একটা সর্বোচ্চ স্থানে উঠবে, এটা ব্যাপারে আমরা খুব আশাবাদী। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আশঙ্কারও কারণ রয়েছে যে আমাদের যারা নিয়ন্ত্রক, তারা যদি এই প্রশাসন বা আমরা যারা আগামী দিনে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি, তারা যদি তারুণ্য শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে না পারি, এই বিপুল জনসংখ্যাকে কাজে লাগাতে না পারি, তার প্রতিক্রিয়াও কিন্তু আমাদের উপর পড়বে। তাই এই মুহূর্তে ভারতবর্ষের নিরিখে এই বিশ্ব জনসংখ্যা দিবসটি যথাযথভাবে পালন হওয়া উচিত, এই মনে রেখেই, এই কথা মনে রেখেই কোভিড পরিস্থিতিতে আমরা অনলাইন এই অনুষ্ঠানটি করেছি। এবং এই অনুষ্ঠানটিতে অনেক বোদ্ধা মানুষ যেমন যোগদান করেছেন, আমাদের উৎসাহিত করেছেন, তেমনি স্বপ্রণোদিতভাবে আজ এগিয়ে এসেছেন বিবেকানন্দ সাহা মহাশয়, যিনি কোঅর্ডিনেটর কাজলা জনকল্যাণ সমিতি 24 পরগনায়। ওনাকে আমরা সুদূর পুরুলিয়ায় বসে আজকে প্রযুক্তির কল্যাণেই কিন্তু আমরা ওনার বক্তব্য শুনতে পাচ্ছি এবং আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে তারাও কিন্তু উপকৃত হচ্ছে। তাই আমি প্রথমেই জেলা বিজ্ঞান কেন্দ্র পুরুলিয়ার পক্ষ থেকে বিবেকানন্দ সাহা মহাশয়কে সশব্দ শ্রদ্ধা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে উনি স্বপ্রণোদিত হয়ে এগিয়ে এসছেন আমাদের ছাত্রছাত্রীর মধ্যে এই বার্তা প্রচার করার জন্য। আমি এখন ওনাকে অনুরোধ করব দয়া করে এই অনুষ্ঠানটি যে জনপ্রিয় বিজ্ঞান বক্তৃতাকে দেবেন তা শুরু করার জন্য, এবং আমি জেলা বিজ্ঞান কেন্দ্র পুরুলিয়া তথা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি
তিনি এইভাবে এগিয়ে এসেছেন বলে। নমস্কার স্যার, আমি আপনাকে অনুরোধ জানাই আপনি যদি দয়া করে শুরু করেন। গোবিন্দপুর, ঝাড়গ্রাম, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, এই পাঁচটা জেলায় কাজ করি। আমাদের আমরা বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে অর্থভাবে যুক্ত। দীঘা বিজ্ঞান কেন্দ্র আমাদের জেলায় রয়েছে, দীঘা বিজ্ঞান কেন্দ্রের সাথেও আমরা যুক্ত আছি। এছাড়া কলকাতা সায়েন্স সিটির সঙ্গেও আমরা যুক্ত রয়েছি। তো সুমন বাবুর সঙ্গে বিজ্ঞান কেন্দ্রের সাথে যোগাযোগের সূত্র ধরেই ওনার সাথে পরিচয়। তো আমি ওনাকে আজকে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ওনাকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং তাকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তো আমি এখানে একটা প্রেজেন্টেশন দেব। যেহেতু বিশ্ব জনসংখ্যা দিবস এবং পৃথিবীতে যত জনসংখ্যা তার মধ্যে ভারতের অংশীদারিত্ব সব থেকে বেশি, তো এই পরিস্থিতিতে আমরা অনেক সমস্যা রয়েছে। তো সেই সমস্যাগুলোর মধ্যে যেভাবে উত্তরোত্তর জনসংখ্যা বাড়ছে, সেখানে আমরা দেখছি কি আমরা সমাজে দু ধরনের মানুষ থাকে, নারী এবং পুরুষ। এই নারী পুরুষের মধ্যে জনসংখ্যা যেমন বাড়ছে, নারী পুরুষের মধ্যে সেক্ষেত্রে আজকের আমাদের আলোচ্য বিষয় যে লিঙ্গ ভিত্তিক বৈষম্য বা জেন্ডার ডিসক্রিমিনেশনের কথা আমরা বলি। এই বিষয়ে এখানে আমি জেনেছি যে কি ক্লাস 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছেন। তো সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। তো বিষয়টা হচ্ছে আমরা যাই আলোচনা করব শিশুদের জন্যই, এবং এই বিষয়ে আমরা দীর্ঘ 5 বছর ধরে এই বিষয়ের উপর শিশুদের সাথে কাজ করছি এবং জেন্ডার ডিসক্রিমিনেশনের পরে। তো আমরা মনে করি যে কি আজকে যারা শিশু আছে আগামী দিনে তারাই আমাদের সমাজকে পরিচালনা করবেন। তো তারা যদি এই বিষয়টাকে অনুধাবন করেন এবং যে কারণে আমাদের সমাজে লিঙ্গ বৈষম্যের সমস্যাগুলো দেখা যায়, মেয়েরা ফুটবল খেলবে না, ছেলেরা ক্রিকেট খেলবে, তো এই যে ভাবনাগুলো আমাদের সমাজে রয়েছে, মেয়েদের চুল বড় রাখতে হবে, মেয়েদের শাড়ি পরতে হবে কি চুড়িদার পরতে হবে, এইগুলো বাধা। এই বোতলগুলো রয়েছে, এই বোতলগুলোকে কিভাবে দেখো সমাজ কিভাবে ঠিক করে দিচ্ছে যে এইগুলোকে স্পর্শ করা যাবে না, তার মানে এইগুলো আমাদেরকে সবসময় মেনে চলতে হবে, মেনে এগুলো আমাদেরকে চলতে হবে যে এই বাধাগুলো আছে, সবাই এইটাকে মান্যতা দেয়। তো কাজেই আমরা এই বাধাগুলোকে সামনে রেখেই আমরা সামনের দিকে এগোব। এখানে আমরা সবাই দেখছি, সবাই পরীক্ষা করছে যে কি মানে এইটা বাধা, আমি সবাই মেনে নিচ্ছি, সোসাইটিতে যত মানুষ আছে বিশেষ করে মহিলারা এই বাধাগুলো তারা মেনে নেয়। এরপরে দেখা যাবে যে কি একজনের মুখ চোখ বেঁধে দেওয়া হচ্ছে, একজনের চোখ বেঁধে দেওয়া হবে, চোখ বেঁধে দেওয়ার পরে যে ওই বাধাগুলো ও জানে যে কি ওই বাধাগুলো রয়েছে, এবার সেই বাধাগুলোকে কাটানোর জন্য সে কিন্তু ওই রকম আঁকা বাঁকা পথে সে আসার চেষ্টা করবে। দেখুন ওর চলন কেমন করে আমরা যাচ্ছি, যে বাধা যদি মানে এটা মনের মধ্যে কিভাবে গেঁথে গেছে, এই সোসাইটিতে এই বাধাগুলো রয়েছে, ও তার লক্ষ্যে পৌঁছাতে পারছে না, দেখে যে লক্ষ্য প্রশ্ন হয়েছে অন্য জায়গায় পৌঁছে গেছে, ও জানে না যে কি মানে চোখ বাঁধার পরে সমস্ত বাধাগুলোকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও সে বাধাগুলো সে ভেবেছে যে এই বাধাগুলো রয়েছে। তো এই হচ্ছে আমার প্রেজেন্টেশন। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি বিবেকানন্দবাবু, শুনতে পাচ্ছি? হ্যাঁ, কারোর যদি কিছু প্রশ্ন থাকে বোঝার ক্ষেত্রে তাহলে করতে পারো। আমাদের যেসব বন্ধুরা রয়েছেন অনলাইনে,
তারা যে কেউ যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই আলোচনার আজকের সে করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। এই লিঙ্গ বৈষম্য নিয়ে যে আমরা এতক্ষণ ধরে আলোচনা শুনলাম, বা আমাদের সমাজে যেভাবে একটা মাইন্ডসেট করে নেওয়া হয়েছে যে ছেলে হলে এই, মেয়ে হলে ওই, ছেলেরা এই করতে পারবে, মেয়েরা এই করতে পারবে না, যেটা বিবেকানন্দ খুব সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরলেন আজকের বিশেষ জনসংখ্যা দিবসে। কারণ এখন আমরা সবাই জানেন সমাজকে এগিয়ে নিয়ে যেতে যেরকম ছেলেদেরও দরকার সেরকম মেয়েদেরও দরকার। দুজনে পরস্পর হাত ধরাধরি করে যদি না এগোতে পারি তাহলে কিন্তু আমাদের যে ইয়ং জেনারেশন বা আমাদের দেশ বা আমাদের সমাজ কিন্তু এগোবে না। তাই যারা যেসব স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে, যারা আমাদের এখানে রয়েছেন আজকের এই লেকচারে, তারা যদি কোনো প্রশ্ন থাকেন এবং যারা ফেসবুকে রয়েছেন তারা যদি টেক্সট করেন, আমরা ওই প্রশ্নটা বিবেকানন্দকে পৌঁছে দেবো এবং তার উত্তর আমাদেরকে জানিয়ে দেবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের ইনোভেশন হাবের যারা মেম্বার রয়েছেন এবং যারা অনলাইনে রয়েছেন তাদের কাছে। হ্যালো, হ্যাঁ, ছোটদেরকে অনুরোধ করবো তোমরা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। আমার কাজ হচ্ছে ছোটদের নিয়ে কাজ, তো কাজেই ছোটরা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। বিবেকানন্দবাবু দীর্ঘদিন বাচ্চাদের নিয়ে কাজ করছেন, এইটুকু ওনার সঙ্গে আজ দীর্ঘদিনের সম্পর্কে বলি। বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ জুড়ে ওনাদের অনেকগুলো জেলাতে কাজ হচ্ছে, ওনারা খুব ইয়ে করেন, যারা যারা স্কুলের ছেলে ছেলে রয়েছে তাদের জন্য খুব উদ্যোগী নিয়ে কাজ করেন। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা অনায়াসে নিতে পারি প্রশ্নটা। আমি আর হয়তো 5 মিনিট দুই 3 মিনিট ওয়েট করবো। স্যার, ইভ টিচিংটা কি? বিবেকানন্দ ইভ টিচিং কি জানতে চাইছেন? ইভ টিচিং হচ্ছে যে কি, এটাও এক ধরনের অত্যাচার যে রাস্তা দিয়ে একটি মেয়ে যাচ্ছে, আমি তোমাকে একদম সোজা বাংলায় আমরা যেটা বুঝি সেটাই বোঝাচ্ছি, একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, একটি ছেলে ওই পাশে দাঁড়িয়ে হয়তো গল্প করছে কয়েকজন ছেলে, সেই মেয়েটিকে দেখে কিছু কটুক্তি করলো, এটাকে আমরা বলছি ইফতিজিং, বা তাকে তার ওড়না ধরে টানছে, এটা অত্যাচার, এক ধরনের অত্যাচার। ঠিক আছে স্যার, আমরা এগুলো সচরাচর দেখি। আর কিছু প্রশ্ন আছে কারোর? আচ্ছা, আমার মনে হয় আমাদের বই দিতে হয়েছে তারা যদি কিছু। আচ্ছা, এরপরও যদি কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে যেটা হয়তো সর্বসমক্ষে নিয়ে আসতে তোমার মনে হচ্ছে না বা যা মনে করছে না, তো তোমরা আমাদের ইনোভেশন হাবের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করতে পারো বা বলতে পারো, বা আমাদেরকে মেল করতে পারো, আমরা তোমার প্রশ্নটা ওনার কাছে পৌঁছে দেবো এবং ওনার যে উত্তর সেটা তোমার কাছে পৌঁছে দেবো। এটা যেটা জিজ্ঞাসা বরাবরই কাজ করে থাকে। তো আমি আর এই আমাদের অনুষ্ঠানে দীর্ঘায়িত করছি না, আজকের এই ছুটির দিনে উনি বিবেকানন্দবাবু সময় দিয়েছেন আমাদের জন্য, তার জন্য আমরা বিজ্ঞানের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনার ব্যস্ততার মধ্যে এই বিশ্ব জনসংখ্যা দিবসে যেভাবে আমরা এগিয়ে চলেছি বা যেভাবে আমাদের দেশের জনসংখ্যা আমরা ধীরে এগিয়ে চলেছে, আগামী দিনে আমরা ইয়ং জেনারেশন হয়তো আরো অনেক বেশি কাজ করতে পারবো এবং আমরা অনেকটা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। এই বলে এবং উনাকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই আজকের অনলাইনে যে আয়োজন ছিল বিশ্ব জনসংখ্যা দিবস জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে সেটা শেষ করছি, আর এখানেই ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এই বলে আমরা অনুষ্ঠানটা শেষ করছি এবং সঙ্গে সঙ্গে বিবেকানন্দ বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদেরকে সঙ্গ দিয়েছেন আজকে। এটাই, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি বিবেকানন্দ বাবুকে। নমস্কার। হ্যাঁ, নমস্কার।